নমস্কার বন্ধুরা, সুস্মিতার গল্পের চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে পড়ে শোনাচ্ছি পৌরাণিক কাহিনী অবলম্বনে একটি গল্প, অম্বপাখ্যান, লেখিকা শ্রীমতী নবনীতা দেবসেন। বন্ধুরা, যদি ভালো লাগে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। গল্পটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করতে ভুলবেন না। তো চলুন শুরু করি আজকের গল্প, অম্বপাখ্যান, লেখিকা নবনীতা দেবসেন। না অম্বা, আমাকে মার্জনা করো, আর আমি তোমাকে গ্রহণ করতে পারি না। তুমি ভীষ্মের কাছেই ফিরে যাও। ভীষ্ম যখন সবলে তোমাদের হরণ করে নিয়ে গেলেন, কই তখন তো তোমার কণ্ঠস্বর শুনিনি। দিব্যি তিন বনে হাত ধরাধরি করে জনাকীর্ণ স্বয়ংবর সভা পরিত্যাগ করে ভীষ্মের রথে আরোহণ করেছিলে। অম্বা, তখন কি আমার অস্থির হৃদয়ের কথা তোমার মনে পড়েনি? আমার চোখের সামনেই তুমি ভীষ্মের সঙ্গে চলে গিয়েছিলে অম্বা। কই সেই সভাস্থলে তো প্রতিবাদ জানাওনি? শল্যরাজ অস্থির আঙুলে হাতের স্বর্ণাভ সহস্রদল পদ্মটি ছিন্ন করতে করতে রুদ্ধ কণ্ঠে বলতে লাগলেন, তখন তো বলনি, ভীষ্ম আমাকে ছেড়ে দাও, আমি শল্যরাজার বাগদত্তা বধূ। বলনি, কেননা তখন বুঝতে পারোনি যে বিয়েটা ভীষ্ম নিজে করছেন না, বিয়ে দিচ্ছেন তার অপ্রাপ্ত যৌবন ছোট ভাই বিচিত্র বীর্যের সঙ্গে। বীর্য শুক্লা হতে খুব শখ হয়েছিল বোধহয়, গায়ের জোরে সাহস ফলিয়ে 100 রাজার মাঝখান থেকে একসঙ্গে 3 কন্যাকে যিনি হরণ করে আনতে পারেন, সেই মহান দেবব্রতর অঙ্গ স্পর্শ করতে পেয়ে ধন্য হয়ে গিয়েছিলে। অম্বা, তোমার কি স্মরণে নেই যে আমি একমাত্র রাজা স্বয়ংবর সভা থেকে ভীষ্মের রথের পশ্চাদ ধাবন করেছিলাম, সগর্জনে থামো ভীষ্ম থামো বলে হুঙ্কার করতে করতে যুদ্ধ দিয়েছিলাম, কিন্তু ভীষ্মের বাণে আমার হতভাগ্য সারথি, আমার তেজি অশ্বগুলি সবই বিনষ্ট হল। ভীষ্ম সেদিন কোনো রাজাকেই প্রাণে মারেননি, আমাকেও না, কিন্তু রথ হারা নিরুপায় আমি মধ্যপথে থেমে যেতে বাধ্য হই। অম্বা, সেই সংকট মুহূর্তে কি তুমি ভীষ্মকে স্পষ্ট জানাতে পারতে না, দেবব্রত আমাকে মুক্তি দিন, ওই শল্যরাজ আমার প্রণয়ী? তুমি তা বলনি অম্বা, তোমার দৃষ্টি তখন ভীষ্মের ক্ষাত্র তেজে অন্ধ হয়ে গিয়েছিল, হতভাগ্য শাল্যর কথা তোমার মনেও পড়েনি। আমি নিশ্চিত জানি অম্বা, সেই মুহূর্তে তোমার হৃদয় মন প্রাণ সেই যৌবন মদমত্ত শরীর সর্বস্ব ভীষ্মের প্রতি ধাবিত হয়েছিল, নতুবা স্বয়ংবর সভাতেই তো তুমি বাধা দিতে পারতে, আপত্তি জানাতে পারতে, তা তো নয়। বাধা দিয়েছ কখন? না বিবাহ সভায় যখন পাত্রকে দেখলে দুর্বল বিচিত্র বীর্য, তখন শাল্যকে মনে পড়ল, তখন পুরাতন প্রেম জাগ্রত হল। কিশোর বিচিত্র বীর্যের পত্নীত্ব না চেয়ে তুমি বললে, হে ভীষ্ম আমাকে মুক্তি দাও, আমি শাল্যর কাছে যাই। উহু, অত সোজা নয় অম্বা, শাল্যরাজ বালকের হাতের মোদক নন, যে যখন যেমনভাবে তাকে চাইবে তখনই পাবে। এখন অম্বা কিছু বলতে চাইলেন, কিন্তু শাল্য বললেন, তাছাড়া লোকেই বা কি বলবে, অন্নপূর্বা কন্যা তুমি, অপরে চুরি করে নিয়ে গেছে যাকে, তাকে কোন ভদ্রলোক কুলবধূ করে নিয়ে আসে? আমাদের রাজবংশের একটা মান সম্মান নেই। কিন্তু শাল্য, এসব তুমি কি বলছো, আমরা তো ঈশ্বরের চোখে বিবাহিত, আমি তো গোপনে তোমার সঙ্গে মাল্যপতল করেছি। রাবণ ধরে নিয়ে যাবার পরেও রামচন্দ্র কি সীতাকে নিয়ে ঘর করেননি? শুধু আমরা এখনো সংসার পাতিনি, এই যা, এখনো আমার পিতা কিছুই জানেন না। তাছাড়া মহান ভীষ্ম যে মিথ্যাবাদী নন এ কথা সকলেই মানেন, তুমি তাকেই বরং জিজ্ঞাসা করো। আমাদের 3 ভগ্নীকে তিনি কন্যার মতো আচরণে স্নিগ্ধ করেছেন, কনিষ্ঠ ভ্রাতার সঙ্গে বিবাহ দেবেন বলে প্রথম থেকেই তার আচরণ পিতৃসুলভ, কামশূন্য ও স্নেহপূর্ণ ছিল। শাল্য, তুমি খুব ভুল করছো,
আমি তোমার ছিলাম, তোমারই। অম্বাকে থামিয়ে দিয়ে শাল্য বললেন, সুন্দরী, এ আমি বিশ্বাস করি না। বৃদ্ধ হলেও যুবা পুরুষের চেয়েও যৌবন্তে যে দৃপ্ত ভীষ্ম যখন তোমাদের তিন ভগ্নীকে বলপূর্বক হরণ করেছিলেন, তার স্পর্শে পুরুষের স্বাভাবিক কামনা ছিল না? এ কখনো সম্ভব? চির কৌমার্যের ব্রত এক জিনিস, আর কামনা বাসনা থেকে চির মুক্ত হওয়া আর এক। তিনি তো বায়ুভোগ বনবাসী কৃষতনু তপস্বী নন, ক্ষত্রিয় পুরুষই। কিন্তু বিশ্বাস করো শাল্য, অম্বা অস্থির হয়ে বললেন, আমি তোমারই আছি, তোমারই আছি। আমি নারী, সভা মধ্যে রাজাদের সেই তুমুল কলহে আমার ভয় করছিল। ভীষ্ম যখন বল প্রয়োগে আমাদের হরণ করেন, তখন ভয়ে আমাদের মতি স্থির ছিল না। পরে শান্ত অবস্থায় প্রথম সুযোগেই আমি ভীষ্মের কাছে সবিনয়ে প্রতিবাদ জানিয়েছি, তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। উদার হৃদয় ভীষ্ম তো আমার ইচ্ছার উপর বল প্রয়োগ করেননি, শ্রবণ মাত্রই আমাকে সযত্নে তোমার কাছে পৌঁছে দিয়েছেন। শাল্য কুটিল হাস্য করলেন, সেই যত্নটার কথাই তো বলছি। ছি শাল্য! অম্বার ক্রুদ্ধ স্বর ফেটে পড়ল, নিজ ব্যক্তির ন্যায় বাক্য বলো না। ভীষ্ম আমাদের প্রতি নির্লোভ ছিলেন, বলপূর্বক হরণ করতে হলে যেটুকু বাধ্যকারী অঙ্গ স্পর্শ করা একান্ত আবশ্যক, তার অধিক কিছুই তিনি করেননি, আমাকে বিশ্বাস করো শাল্য। শাল্য বললেন, তোমাকে বিশ্বাস করা আমার সাধ্য নয়, তুমি যাও অম্বা। এবারে অস্থির হয়ে অম্বা বললেন, শাল্য, প্রেমিক আমার, স্বামী আমার, এখন আমাকে পরিত্যাগ করলে ত্রিভুবনে কোথায় আমার স্থান হবে? পিতা কাশীরাজও আমাকে নেবেন না। আমি তবে আজই, এখনই ওই নদী জলেই আত্মহত্যা করব তোমার সম্মুখে। হা হা করে হেসে শাল্য রথে উঠলেন। রথের মুখ ঘুরিয়ে নিয়ে ধীরে ধীরে বললেন, তাই যাও, মরো। মরার অধিক অবমাননা তো তোমার হয়েছেই, বীর্য শুক্লা হবার শখ হয়েছিল, কেবল হিসেবে মেলেনি তাই এসেছ? বিচিত্র বীর্যকে শাল্যের চেয়ে বীর্যবান উন্নততর পুরুষ বলে মনে ধরেনি, মাত্র এই তো। যদি দেবব্রত নিজেই আজ তোমাকে গ্রহণ করতেন, তবে তুমি আমার কাছে ফিরতে না। অম্বা, তোমার চোখে আমি স্পষ্ট দেবব্রতর প্রতিচ্ছায়া দেখতে পাচ্ছি, তোমার সর্বাঙ্গে কুমার দেবব্রতর প্রতি মোহান্ধতা পাতলা ওড়নার মতো জড়িয়ে আছে, সেই মোহ আমার কাছ থেকে তোমাকে জম্মের মতো বিচ্ছিন্ন করে ফেলেছে। তোমার দেহে মনে চিরদিনের মতোই দেবব্রতর বাহুবল, তার ঔদার্য, তার স্নেহ মমতা, তার পৌরুষ এক অমোঘ কুয়াশার মতো, জলজ উদ্ভিদের মতো লেপ্টে থাকবে। আর কোনোদিনই এই শাল্য তোমার চোখে জগতের শ্রেষ্ঠ পুরুষ হয়ে প্রতিভাত হবে না, জগতের একমাত্র কাম্য পুরুষই তো হবেই না। এমন অবস্থায় আমি তোমাকে আর গ্রহণ করতে পারি না অম্বা। তোমাকে বলপূর্বক স্পর্শ করে, তোমাকে হরণ করে তোমার শরীরের কৌমার্য যদিও ভীষ্ম নষ্ট করেননি, কিন্তু তোমার মনের সেই একনিষ্ঠতা বিনষ্ট করে দিয়েছেন, এতে আমার সংশয় নেই। অম্বা, তুমি আমার নয়নের সামনে থেকে দূর হয়ে যাও, তোমাকে দেখলেই আমার প্রতিটি রোমকূপে অপমান আর অভিমান দাবাগ্নির মতো প্রজ্বলিত হয়ে আমাকে দগ্ধ করছে। আমার পৌরুষ, আমার প্রেম সব কিছুকে মিথ্যে করে দিয়েছে দেবব্রতর স্পর্শ, তুমি তা কোনো দিনই ভুলতে পারবে না। তুমি চিরকাল আমাদের দুজনকে তুলনা করবে আর মনে মনে দীর্ঘশ্বাস ফেলবে, ভীষ্ম কেন তোমাকে গ্রহণ করল না, এই ভেবে। সেই জীবন আমার পক্ষে দুঃসহ, তুমি যাও, তুমি এক্ষুনি চলে যাও, আমি তোমাকে সহ্য করতে পারছি না। তুমি রামচন্দ্রের কথা তুলেছিলে, তিনি তো সীতাকে বলেছিলেন না, নেত্রবগীর সম্মুখে দীপ শিখার মতো তুমি আমার তীব্র নেত্র পীড়ার কারণ হচ্ছ, আমিও তোমাকে তাই বলছি। অম্বা, বিদায় হও, আর কদাচও আমার ধারে কাছে এসো না। বাঁচো কিংবা মরো, আমার কাছে তুমি মৃতই। যেদিন ভীষ্ম তোমাকে অপহরণ করেছেন, সেই দিন থেকেই আমি জানি অম্বার মরণ হয়েছে। হীন প্রেতাত্মা হয়ে তুমি আমার ওপরে আর উপদ্রব করো না।
বলতে বলতে শাল্য তার রথ ছুটিয়ে দিলেন। অম্বা আর অশ্রু সংবরণ করতে পারলেন না, দ্রুত ছুটে গেলেন নদী তীরে। ঝাঁপ দেবার জন্য দুহাত আকাশে তুলে স্বচ্ছ জলে নিজের ছায়া দেখতে পেলেন। অনিন্দ্যসুন্দরী অম্বা নিজের অভিমানিনীর রূপদর্শনে নিজেই বিমোহিতা হলেন। আত্মহননে তার মায়া হল। এত রূপ, এত যৌবন, এই প্রাণ! শাল্যর মতো নিষ্ঠুর, ভীরু, প্রেমহীন, ঈর্ষুক, অবিশ্বাসী, আত্মবিশ্বাস শূন্য পুরুষের জন্য কেন তিনি বিসর্জন দিতে যাবেন? অম্বা নদী তীরের বৃক্ষ ছায়ায় বসলেন। একটু শান্ত হয়ে ভাবা দরকার। সদ্য বৃষ্টি হয়ে গেছে। সজীব শ্যামল বনানীর বর্ষণসিক্ত গন্ধটি অম্বার নাকে এলো। চারিদিকে কচি সবুজের মেলা, ভিজে মাটির স্পর্শেও জননী পৃথিবীর মমতার ছোঁয়া। ভরা নদী টলটল করছে কুলে কুলে, যেন যৌবন গর্বিতা নারী। অম্বার আবার নিজের কথা মনে পড়ল। না, কখনো না, শাল্যর জন্য আত্মহননের প্রশ্নই নেই। কিন্তু এখন কোথায় যাওয়া, কি করা? বর্ষার বনের একটা নেশা আছে, চারিদিক থেকে প্রকৃতি যেন জীবনের ফাঁদ পেতেছে আজ অম্বাকে ধরবার জন্যই। ইতিমধ্যে সন্ধ্যা হয়েছে, আকাশে মেঘ ছেঁড়া চাঁদ উকি দিয়েছে। অম্বা বসেই থাকেন, ভাবতে ভাবতে রাত্রি গহন হলো। এই সময় সেখানে কয়েকজন যক্ষ যক্ষিণী জলকেলি করতে এলেন। তাদের উচ্ছল জলকেলি, তাদের লজ্জাহীন প্রণয়লীলা দেখে অম্বার মনের দুঃখ দ্বিগুণিত হল। তিনি ফুঁপিয়ে কেঁদে ফেললেন। কান্নার শব্দ শুনে বিচলিত হয়ে যক্ষ ও যক্ষিণীরা লীলা বন্ধ করে তীরে উঠে এসে খুঁজে দেখলেন। দেখেন এক পরমা সুন্দরী কন্যা একাকিনী বৃক্ষতলে বসে বসে অঝোরে রোদন করছেন। যক্ষিণীরা তাকে স্নেহভরে সান্ত্বনা দিতে এলে অম্বা অকপটে তাদের সব কথা খুলে বলেন। যক্ষিণীরা মন দিয়ে শুনে বলেন, অম্বা, এখন নিবিষ্ট মনে শান্ত হয়ে ভেবে দেখো তো, সত্যি সত্যি তুমি কাকে চাও? শাল্যর প্রতি তুমি এখনো কি অনুরক্ত, নাকি ভীষ্মকেই চাও? যদি শাল্যকে চাও, তাহলে কিন্তু আমরা মায়া প্রয়োগে তার মন বদল করে দিতে পারি। দেব কি, ভেবে বলো। অম্বা তখন কঠোরভাবে চিন্তা শুরু করলেন। শাল্যর কঠিন কঠিন বাক্যগুলি যা তাকে বিষাক্ত তীরের মতো বিদ্ধ করেছিল, অম্বার মনে মনে প্রতিধ্বনিত হতে থাকল। অম্বা মনকে শুদ্ধ করে, শান্ত করে, নিরপেক্ষ করে চিন্তা করলেন, কাকে তিনি চান। যে শাল্যকে তিনি একদা একান্তে কায় মনোবাক্যে ভালোবেসেছিলেন এবং আত্মসম্প্রদান করেছিলেন যার কাছে, পিতা কাশীরাজের অজ্ঞাতসারে সেই অখণ্ড আত্মনিবেদনের মনোভাব কি এখনও তার আছে? এত তীব্র অবমাননার পরেও, এই নির্দয় অমানসিক প্রত্যাখ্যানের পরেও, যে হরণে অম্বার কোনো অংশই ছিল না, যে হরণে বাধা দিতে পারেনি স্বয়ংবর সভায় উপস্থিত মহাবল রাজন্যবৃন্দ, সেই হরণের জন্য শাল্য অম্বাকেই দোষী করেছেন। বিশ্বর কাছে সত্য কথা বলে তার কাছ থেকে মুক্তি চেয়ে নিয়ে অম্বা যে ছুটে ফিরে এসেছেন শাল্যর কাছে, সেই গভীর প্রণয়ের সত্যকে শাল্য বিশ্বাস করলেন না? ভীষ্মের প্রতি তার তীব্র অসূয়া, ভীষ্মের তুল্য শৌর্য শাল্যর নেই, নাই বা থাকল? শৌর্য বীর্য দেখেই কি শাল্যকে ভালোবেসেছিলেন অম্বা? কিন্তু শাল্য তার প্রেমের সম্মান দিলেন না। এই দুর্বল চিত্ত যে প্রেয়সী নারীকে অপমান করে, অর্থাৎ আত্মাবমাননাকারী, আত্মবিশ্বাসহীন, পৌরুষহীন, প্রেমহীন, বিশ্বাসহীন রিক্ত মানুষটিকে অম্বা আগে কখনোই দেখেনি। এই শাল্যকে তিনি চেনেন না। একে ভালোবাসাও সম্ভব নয়, সম্মান করাও না। এর সঙ্গে ঘর সংসার পাতা অসম্ভব। অম্বা আর শাল্যকে ফিরে চান না। অম্বা জানুর ওপর চিবুক রেখে ভাবতে ভাবতে রাত্রি প্রভাত করে ফেলেন। উষাকালে যক্ষ যক্ষিণীরা বলে গেলেন, আবার দেখা হবে সখি, আজ পূর্ণিমা রাত্রি, পুনরায় নৈশ জলকেলি হবে। অম্বা, আজই কিন্তু তুমি মনস্থির করে ফেলো। যক্ষেরা বললেন, কেঁদো না সুন্দরী, তোমার মনোবাসনা পূর্ণ হবে।
বলে যক্ষযক্ষিণীরা অদৃশ্য হয়ে গেলেন। সেই রাত্রে নিঃসঙ্গ নিরন্ন নিরম্ব বিনিদ্র অম্বা বৃক্ষতলে বসে বসেই শাল্লর কথা ভাবা বন্ধ করলেন। না, শাল্ল নয়, আর শাল্লকে চাই না অম্বার। এই যুবকের তার হৃদয়েশ্বর হবার যোগ্যতা নেই। কখনো যে ছিল সেটা ভেবেই অম্বার আশ্চর্য লাগে। এই পুরুষই তার প্রাণাধিক ছিল, একেই তিনি স্বামিত্বে বরণ করেছিলেন, এর জন্যই তিনি প্রাণ ত্যাগেও প্রস্তুত ছিলেন। কুল তো সামান্য কথা, অম্বা অবাক হয়ে যান, মানুষ মানুষকে এত অল্প চেনে। অম্বাকেও যেমন শাল্য বিন্দুমাত্র চিনতে পারেননি, এক তাল বিভ্রান্ত হয়ে অবিচার করেছেন, অম্বাও তো তেমনি শাল্যকে বিন্দুমাত্র চিনতে পারেননি, এতকাল বিভ্রান্ত হয়ে আত্মনিবেদন করেছেন। মনস্থির করে ফেলে অম্বা আঁচল সামলে উঠে বসলেন। নদীকুলের শীতল বাতাসে বুক ভরে নিঃশ্বাস নিলেন, জলে নেমে অঞ্জলি ভরে জল পান করলেন, স্নান সারলেন, বনে ইতস্তত বিচরণ করে মিষ্ট ফল আহরণ করে ক্ষুধা নিবারণ করলেন। ঈশ্বর চতুর্দিকে তার সৃষ্ট জীবেদের জন্য কত সুব্যবস্থা করে রেখেছেন, আর অম্বার একটা ব্যবস্থা হবে না? ঈশ্বর করুণাময়। অম্বা যদি শাল্যর প্রতি অবিশ্বস্ত না হয়ে থাকেন, তাহলে জীবনও তাকে নিশ্চয়ই সুবিচার দেবে। মনের চরম দুর্যোগ মিলিয়ে এলো, শান্তি পেলেন অম্বা। এবার ভাবতে বসলেন কর্তব্য কী। রাত্রে যক্ষযক্ষিণীগণ এলে তাদের বলবেন, না, শাল্যকে চাই না, কিন্তু ভীষ্ম? ভীষ্মকে কি তার চাই? যক্ষযক্ষিণীরা সেই বিষয়ে কিছুই বলেননি। কিন্তু অম্বা ভীষ্মের শান্ত মুখচ্ছবি, তার উদার বিশাল বক্ষপট, দীর্ঘ বাহু দুটির বলিষ্ঠতা স্মরণ করছেন। এমন সময় সহসা তার অঙ্গে গাঢ় রোমাঞ্চ হল। অম্বা গোপনে লজ্জা পেলেন এবং বুঝলেন প্রণয়ী শাল্য হয়তো ভুল বলেননি। সত্যি মনের গহনে ভীষ্মের প্রতি তার কোনো দুর্বলতা জন্ম নিয়েছে। ভীষ্মের তুল্য বীর তিনি সত্যিই দেখেননি, কিন্তু ভীষ্মের তুল্য নির্লোভ নিষ্কাম প্রায় সন্ন্যাসী পুরুষও তার এই অদীর্ঘ জীবনকালে চোখে পড়েনি। তিন বোনকে বলপূর্বক হরণ করলেও তার করস্পর্শে কামগন্ধ ছিল না, চোখে লোভ ছিল না, বাক্যে নিষ্ঠুরতা ছিল না, তার আচরণে স্নিগ্ধ মমতার সঙ্গে রাজন্য সুলভ মর্যাদা আর পরিপূর্ণ শ্রদ্ধা ছিল। তার নারীত্বকে তিনি সম্মান করেছেন কিন্তু কামনা করেননি। কনিষ্ঠ ভ্রাতার বধূদের প্রতি জ্যৈষ্ঠের যেমন আচরণ করা কর্তব্য, সেই মতো আচরণই তিনি করেছেন। আর যেই মুহূর্তে অম্বা তাকে শাল্যর কথা প্রকাশ করে বলেছেন, সেই মুহূর্তে ভীষ্ম সস্নেহ হাস্যে বলেছেন, রাজকন্যা, তুমি মুক্ত, তোমার কাঙ্ক্ষিত পতির সঙ্গে মিলিত হয়ে সুখী জীবনযাপন করো। ভীষ্মই স্বয়ং তাকে রথ দিয়ে শাল্যর রাজপ্রাসাদে পৌঁছে দিয়েছেন, যাতে পথে কোনো বিপদ আপদ না ঘটে। তার ভীষ্মের আচরণে প্রণয় ছিল না। নারী পুরুষের মধ্যে যে বিশেষ এক ধরনের অদৃশ্য টানাপোড়েন তৈরি হয় চোখে চোখে, কথায় কথায়, লঘু স্পর্শে, স্নায়ুতে, শিরাতে, ত্বকে, প্রকৃতি আপনা আপনি যে একটা অদৃশ্য সূত্র বুনতে থাকে, ভীষ্মের সঙ্গে তাও ঘটেনি। ভীষ্ম ছিলেন একেবারেই জিতেন্দ্রীয়, বাসনাশূন্য। অম্বার জন্য তার হৃৎপিণ্ডের গতি দ্রুততর হয়নি, অম্বার দেবীতুল্য রূপও তাকে স্পর্শ করেনি। ভাবতে ভাবতে অম্বার মনে মনে অভিমান জমতে শুরু করল। অম্বার অভিমান ক্রমশ গোপন কামনায় পরিণত হয়, তার শরীরের শিরা ধমনীতে ছড়িয়ে পড়ে, দপদপ করে জ্বলতে থাকে। অম্বা বুঝতে পারেন, যুবতী নারী হিসেবে তিনি পুরুষ ভীষ্মের প্রতি মনোযোগ কামনা করেন, তার স্পর্শ দ্বারা চিহ্নিত হতে চান। এই ব্রহ্মচারীর দাম্ভিক ব্রহ্মচর্য না মোচন করলে যেন অম্বারই নারীত্বের চরম অপমান। ভীষ্মের উদাসীনতা অম্বার উত্তাল যৌবনের উদ্ধত অসম্মান। অম্বার মনে হল ভীষ্মের কাম মোহিত দৃষ্টি না পেলে তার এই দুর্লভ সৌন্দর্য ব্যর্থ। যে কোনো উপায়ে ভীষ্মকে জয় করতে তিনি মরিয়া হয়ে উঠলেন। বুদ্ধিমতী অম্বা স্পষ্ট বুঝতে পারলেন, তার দেহ মন আর শল্যরাজের প্রতি নিবেদিত নয়, ভীষ্মকেই তিনি চান। দেহে মনে আত্মায়
তিনি এখন ভীষ্মের সঙ্গে মিলনে ব্যাকুল। এ জীবন, এ যৌবন তার অর্থহীন, মিথ্যা হয়ে যাবে যদি তিনি ভীষ্মকে প্রেমিক হিসেবে না পান। ভীষ্মের রূপবান, বীর্যবান, শান্তিদীপ্ত মহৎ রাজমূর্তি তার চোখে ভাসতে লাগল। সভা মধ্যে তিন ভগ্নীকে হরণ করবার মুহূর্তে সেই তীব্র দৃপ্ত চেহারা, আর অম্বাকে প্রত্যার্পণ করার সময় স্নিগ্ধ মায়াময় রূপ, দুই তাকে সমানভাবে প্রলুব্ধ করতে লাগল। অম্বা ভীষ্মের প্রণয় কামনায় অস্থির হয়ে পড়লেন। সন্ধ্যা হল, পূর্ণচন্দ্র উদয়ের সঙ্গে সঙ্গে যক্ষযক্ষিণীরা জলে নামলেন। অম্বা করজোড়ে সকাতরে তাদের কাছে জানালেন, শাল্য নয়, আমি ভীষ্মেরই প্রণয়কাঙ্ক্ষিণী। হে অমর বন্ধুবৃন্দ, আপনারা দয়া করে ভীষ্মকে রাজি করান। এক মুহূর্তের জন্য কি চন্দ্র তার জ্যোৎস্নার সংবরণ করলেন? ভরা নদীও কি তার স্রোত বন্ধ করলেন? যক্ষযক্ষিণীর প্রণয় কলরোল স্থগিত হল এক মুহূর্ত মাত্র। তারপরেই যক্ষ স্থূনাকর্ণ বলে উঠলেন, ভাবিনি, আমাদের ক্ষমা করো, তোমার এই অনুরোধ রক্ষা করা আমাদের ক্ষমতার বাইরে। গঙ্গাপুত্র দেবব্রত এক ভীষণ ব্রহ্মচর্যের ব্রতধারী, তাকে কোনো অপ্সরা কোনো দেবীও টলাতে পারবেন না। তুমি তো মানবী মাত্র। মহাত্মা ভীষ্মের প্রণয় শুধু সত্যের সঙ্গে, তার পিতার জন্য তিনি এক বিষম ব্রহ্মচর্যের শপথে স্বেচ্ছাবন্দী। তার জীবনে কোনো নারীর স্থান হবে না। তুমি অন্য যে কোনো পুরুষকে প্রার্থনা করো। বলো অম্বা, তুমি কাকে চাও? যাকে চাইবে তাকেই আমরা এনে দেব, কেননা জগতে কেউই মানুষই দুর্বলতার বাইরে নন। শুধু ভীষ্মই মুক্ত, ভীষ্মকে প্রার্থনা করো না। অম্বা দুই হাতে দুই কান চেপে ধরে চেঁচিয়ে উঠলেন, আপনারা দয়া করে স্তব্ধ হন, আমি আর কাউকেই চাই না, শুধু ভীষ্ম। আমি চাই ভীষ্মের প্রণয়। আপনারা যদি না পারেন, আমি নিজেই যাব তার কাছে, তার পায়ে ধরে প্রণয় ভিক্ষা করব। তিনি ভিখারিণীকে তো বিমুখ করতে পারবেন না। স্থূনাকর্ণ শান্তস্বরে আবার বললেন, মানিনি, মান করো না, আমরা তোমার সুহৃদ, তোমার মঙ্গল আকাঙ্ক্ষাতেই এই কথা বলছি। যদি ভবিষ্যতে কোনোদিন প্রয়োজন বোধ করো, এই বৃক্ষের নিচে এসে স্থূনাকর্ণ বলে আমাকে ডেকো, আহ্বান করলেই আমি তোমাকে সাহায্য করতে আসব। কিন্তু ভীষ্মের প্রতিজ্ঞাভঙ্গ আমাদের সাধ্য নয়, তোমারও সাধ্যই হবে না। বৃথা চেষ্টা না করে তুমি বরং আমাদের কথা শোনো। ভারতে এত রথী মহারথী আছেন, যে কোনো একজনকে প্রার্থনা করো, আমরা এনে দিচ্ছি। অম্বারুষ্ট হয়ে বললেন, থাক, আমি নিজে যাব বলেছি, নিজেই যাচ্ছি। বলে তিনি দ্রুত হাঁটা শুরু করলেন। অরণ্যের বৃক্ষরাজির পাতায় পাতায় দীর্ঘশ্বাস বেজে উঠল, অম্বার কানে তা পৌঁছালো না। অরণ্য তার পায়ে লতা গুল্ম জড়িয়ে দিয়ে অম্বার পথ আটকাতে চেষ্টা করল। অম্বা সে সংকেত বুঝতে পারলেন না। অরণ্য তখন নিষ্ঠুরভাবে অম্বার পায়ে কাঁটা বিঁধিয়ে দিয়ে তাকে থামাতে চাইল, যাতে মনোকষ্ট থেকে তাকে বাঁচানো যায়, সাত জন্ম জন্মান্তরের যন্ত্রণা থেকে তাকে রক্ষা করা যায়। কিন্তু অম্বা রক্তাক্ত পায়েই ছুটে চললেন। যে স্বেচ্ছায় দুঃখের পথ বেছে নেয়, তাকে কি যক্ষরক্ষ অরণ্য প্রকৃতি কেউ রক্ষা করতে পারে? অম্বা নিজের দুর্ভাগ্য নিজের হাতে গড়ে নিলেন। রাত্রি গহন, সব কাজ সেরে প্রাসাদের মুক্ত অঙ্গনে বৃদ্ধ অশ্বত্থের বেদিমূলে ভীষ্ম আহ্নিকের জন্য সবে বসেছেন, এইবার শয্যাগ্রহণের প্রস্তুতি। এমন সময় অম্বা ছুটে এলেন। পূর্ণচন্দ্র তার চন্দ্রাননে উদ্ভাসিত, বেণীমুক্ত দীর্ঘ কেশ রাশি এবং আকুল উতল স্বর্ণাঞ্চল রাত্রির বাতাসে উড়ছে। বাঁশের স্থলপদ্মের মতো গোলাপি তার গাল, অশোক পুষ্পের মতো রক্তিম ওষ্ঠাধর অল্প বিস্ফারিত। তার দুই চক্ষু ভীষ্মের দিকে, যেন দুটি মধুপানরত স্থির ভ্রমর। সেই জ্যোৎস্নাবিধুর অঙ্গনে দক্ষিণী বাতাসে একটি ভাসমান ভোরের স্বপ্নের মতো, অলৌকিক দৈব দৃশ্যের মতো প্রণয় ব্যাকুল অম্বা এসে ভীষ্মের পদস্পর্শ করে চরণ প্রান্তে লুটিয়ে পড়লেন। তার চোখ নিবদ্ধ রইল ভীষ্মের চোখের দিকে।
মহাবল ভীষ্মের বুকের মধ্যে উষ্ণ শনিত ছলাৎ করে আছড়ে পড়ল। বিশাল সিন্ধু তীরে যেমন লবণাক্ত ফেনিল কল্লোল, এক পলকের জন্য বুঝি তার নারীর গতি রুদ্ধ হল। তার কানে সহস্র ভ্রমরের গুঞ্জন ঝিমঝিম করে উঠল। কানে চোখে গালে এক গুঁড়ো অভূতপূর্ব উষ্ণতা অনুভূত হল। যেন জ্বর তপ্ত বোধ করে ভীষ্ম আর্নিকের চেষ্টা বন্ধ করলেন। আকাশ থেকে গ্রহ নক্ষত্রেরাই কেবল দেখলেন কেমনভাবে ভীষ্ম অম্বার মুখের দিকে চেয়ে আছেন। দুজনেই স্থির চোখে বুঝি কয়েকটি জন্ম কেটে গেল, কেউ কোনো কথা বললেন না। অম্বা শেষে রুদ্ধ কণ্ঠে ডাকলেন, প্রভু। ভীষ্ম নীরব। প্রভু, আমাকে গ্রহণ করে ধন্য করুন। ভীষ্ম নির্বাক, প্রভু, জন্ম জন্মান্তরে আমি আর অন্য কারুরই হব না, আপনি কৃপা করে আমাকে গ্রহণ করে দীনাকে কৃতার্থ করুন প্রভু। ভীষ্ম নিঃশব্দ, প্রভু, অন্তত মাত্র একটিবারের জন্য আমাকে গ্রহণ করে আমার নারী জন্ম সার্থক করুন প্রভু, মাত্র একটিবার। এবার ভীষ্মের ওষ্ঠাধর কেঁপে উঠল। সবলে নিজেকে সংবৃত্ত করে তিনি বলে উঠলেন, ওঠো নারী, যা অসম্ভব তা প্রার্থনা করো না, শাল্যকে পরিত্যাগ করে আমার কাছে এলে কেন? কেননা আমি আর শাল্যর প্রতি শ্রদ্ধা রাখতে পারিনি, তিনি অসুয় পরাবশ হয়ে আমার প্রতি মিথ্যা সন্দেহ প্রকাশ করে আমায় প্রত্যাখ্যান করেছেন, তার বিশ্বাস আপনি আমার কাম্য পুরুষ। তার সে বিশ্বাস তো ভুল নয়, তুমি যা বলছ তাতেই তো শাল্যের সন্দেহ প্রমাণিত। হে মুগ্ধা নারী, তুমি শাল্যকে মিথ্যা অভিযুক্ত করছো, তিনি সত্য বাক্যই বলেছেন, তুমি তার প্রতি যথার্থ অনুরক্ত হলে আমার কাছে এভাবে আসতে না। আমি প্রথমে শাল্যের দ্বারা রূঢ়ভাবে প্রত্যাখ্যাত হয়েছি, অপমানিত হবার পরেই ছুটে এসেছি প্রভু। তার আগে কাল সারা রাত, আজকে সারা দিন বসে বসে শুধু ভেবেছি আমি কাকে চাই। শাল্য যে ব্যবহার করলেন তার পরেও তাকে আর তো প্রার্থনা করা যায় না, তার প্রতি শ্রদ্ধা রাখতেও পারিনি প্রভু। অন্তরাত্মায় এখন আপনি আমার একমাত্র আশ্রয়, আমাকে বিমুখ করবেন না, আপনি ফেরালে আমি কোথায় যাব? কেন, তোমার তো গৃহ রয়েছে অম্বা, চলো তোমার দুই প্রিয় ভগ্নীর সঙ্গে তুমিও বিচিত্র বীর্যের রানী হবে। যদিও শাল্যর মনোনীত পত্নীর সঙ্গে বিচিত্র বীর্যের বিবাহ দেওয়া আমার অনুচিত, তবু এখন তোমার অরক্ষণীয় দশা ঘোচাতে সেটা করতেও আমার আপত্তি নেই। ও করুণা, থাক। ক্রোধে অভিমানে অম্বার মুখ ভাব পরিবর্তিত হল। কঠোর স্বরে অম্বা বললেন, প্রভু, আপনার চোখে কি তবে আমি ভুল দেখেছি? ওই আয়ত দুই চোখ কি ক্ষণেক পূর্বে আমাকে প্রার্থনা করেনি? আপনি ঈশ্বরের নাম নিয়ে আমাকে বলুন। না অম্বা, তোমাকে আমি এক মুহূর্তের জন্য কামনা করিনি, বলুন। ভীষ্ম মুহূর্তকাল স্তব্ধ হয়ে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, আমার পিতার সুখের জন্য আমি চির কৌমার্যের ব্রতে অঙ্গীকৃত আছি। অম্বা, আমাকে তুমি মার্জনা করো, কোনো নারীকেই গ্রহণ করবার অধিকার আমার নেই। তুমি সুন্দরী, তুমি মোহময়ী, ক্রোধ ও ক্ষোভ তোমাকে আরও রূপবতী করেছে। হে যুবতী, তোমাকে অবমাননা করা মোটেই আমার ঈপ্সিত নয়, কিন্তু যা দেওয়া আমার অসাধ্য তা আমি কেমন করে দিতে পারি? এবারে অম্বা মৃদু বঙ্কিম হাস্য করে কিঞ্চিত বিকৃত অশ্রুরুদ্ধ কণ্ঠস্বরে বললেন, জীবন যখন ভিক্ষা দিতে পারলেন না প্রভু, মরণটা তবে আমি ছিনিয়েই নেব, কেউ আমাকে বাধা দিতে পারবে না। জন্ম জন্ম ধরেও আমি কঠোর কঠোরতম তপস্যা করব, আমাদের মিলন হবেই, প্রেমে না হোক ঘৃণাতে, জীবনে না হোক মরণে। ভীষ্ম এবারে এক মধুর গভীর বিষণ্ণ হাসি হাসলেন। দক্ষিণ হস্ত অম্বার দিকে সস্নেহে প্রসারিত করে দিয়ে প্রশান্ত স্বরে বললেন, তথাস্তু, তাই হোক অম্বা, তোমার কথাই সত্য হোক। শুভানানা শোনো, তোমাকে সন্তান দেওয়ার সাধ্য আমার নেই, কিন্তু মিলনের ইচ্ছা তোমার পূর্ণ হবে,
প্রণয়ে যা সম্ভব হলো না শত্রুতায় সেটাই সম্ভব। প্রেমিক হিসেবে তোমার কাছে আজ আত্মনিবেদনে আমি অসমর্থ অম্বা, কিন্তু শত্রু হিসেবে আমি একদিন তোমার কাছেই আত্মসমর্পণ করব। জীবনে না পেলেও মরণে তুমি আমাকে তোমার সবশে আনতে পারবে, একমাত্র তুমি অম্বা। অম্বা মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইলেন, পরিচ্ছন্ন রজত শুভ্র দৈববাণীর মতো বিশ্বের মধুর গম্ভীর স্বর ধ্বনিত হল সেই শীতল নৈশ বাতাসে। অম্বা, আমার জীবনে আর কোনো নারী নেই, শুধু তুমি। শুধু তুমি আর মৃত্যু আমার জীবনের সঙ্গে অচ্ছেদ্য বন্ধনে জড়িয়ে থাকবে, এমনকি সহস্র বৎসর পরেও অম্বার নাম ভীষ্মের নামের সঙ্গে একত্রে উচ্চারিত হবে। তুমি আমার উত্তর পুরুষদের মুখে মুখে ঘুরবে। অম্বা, তুমি ভীষ্মকে জয় করতে চেয়েছিলে, তুমি ভীষ্মকে জয় করবে, আমি তোমার হব। সেই শান্ত স্নিগ্ধ নিশাকাশ বিদীর্ণ করে অম্বা হঠাৎ কেঁদে উঠলেন। এ কি হলো প্রভু, এ আমি কি বললাম, এ আমি কি চাইলাম? আমি প্রণয় চেয়েছিলাম, চেয়েছিলাম আপনার সন্তান, আর চেয়ে নিলাম ধ্বংস, বিনষ্ট, মৃত্যু। আমার কি মস্তিষ্ক বিকৃতি হয়েছে প্রভু? পুনঃ পুনঃ প্রত্যাখ্যানের অপমানে আমি কি দানবী হয়ে গেছি? অম্বা এক ছুটে অরণ্যে ফিরে এসে নদীতে ঝাঁপ দিয়ে পড়লেন। কিন্তু ঝাঁপ দিলেই কি আর মৃত্যু আসে? ওই সময়েই যক্ষ স্থূনাকর্ণ তার যক্ষিণীকে নিয়ে চন্দ্রলোকে নদীকূলে বিচরণ করছিলেন। অম্বাকে জল থেকে তুলে আনলেন দুজনে। জল থেকে উঠে এসে রুদ্ধমানা অম্বা বললেন, আমি আর এ জীবন রাখতে চাই না বন্ধু, আমি একটা ভয়ঙ্কর কথা আজ উচ্চারণ করে ফেলেছি, আর মহামতি ভীষ্ম স্নেহ ভরে আমার সেই কুকথাতেই সম্মত হয়ে বর দিয়ে ফেলেছেন। এখন আমি তার মৃত্যুর কারণ হব, তার আগেই আমি তাই মৃত্যুবরণ করতে চাই। থুনাকর্ণ হেসে বললেন, মৃত্যু তো চাইলেই আসে না অম্বা, কেবল ভীষ্মের বেলাতেই মৃত্যুও ইচ্ছার দাস। ভীষ্মের ইচ্ছা মৃত্যুর বর আছে, তাকে হনন করা তোমার সাধ্য নয়, যদি না তিনি নিজের ইচ্ছায় মৃত্যুবরণ করেন। তুমি এ নিয়ে বৃথা দুশ্চিন্তা করো না, ভীষ্ম দীর্ঘায়ু হবেন, তিনি স্বেচ্ছা মৃত্যুবরণ করবেন, তাকে হত্যা করা নশ্বর অনশ্বর কারোরই সাধ্য নয়। কিন্তু ভীষ্মের কথা কি ব্যর্থ হবে? যক্ষ স্থূনাকর্ণ তখন মুহূর্তের অন্তর্ধানে ভবিষ্যতে দেখে নিলেন, তারপর বললেন, অম্বা, ভীষ্মের কথা মিথ্যা হবে না, তার স্বেচ্ছা মৃত্যুতে তুমি হবে নিমিত্ত মাত্র, দোষ তোমার নয়। পরজন্মে তুমি হবে দ্রুপদ রাজার কন্যা, কিন্তু কিছুকাল পরেই তুমি পুত্রে পরিণত হবে এবং কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্মের নিজস্ব মৃত্যু কামনায় সহায়তা করবে। ঘটনার সবই নিয়ন্ত্রণ করবেন ভীষ্ম স্বয়ং, শত্রু নয় অম্বা, তুমি হবে ভীষ্মের শেষ বন্ধু। তিনি যখন মৃত্যুকে পেতে চাইবেন, একমাত্র তোমার সাহায্যেই তার পক্ষে তা পাওয়া সম্ভব হবে। তুমি হবে তার মুক্তি, তার শান্তি। আর মৃত্যুর পরে আমরা মিলিত হব তো, স্বর্গে হোক অথবা নরকে? স্থূনাকর্ণ হাসলেন, নরক? ভীষ্মের প্রাপ্য আছে অক্ষয় স্বর্গবাস, আর ধর্মযুদ্ধে অস্ত্রাঘাতে মৃত্যু তোমাকেও স্বর্গে নিয়ে যাবে। তোমাদের মিলন নির্ধারিত আছে অমরাবতীতে, মর্তধামে নয়। এইবার স্থূনকর্ণের মুখে স্মিত হাসিটি অম্বার মুখেও প্রতিফলিত হল। যক্ষ যক্ষিণী দুজনেই আকাশে মিলিয়ে যাবার পরই তিনি ভরা বর্ষায় প্রফুল্ল নদী জলে ঝাঁপ দিয়ে পড়ে এই জন্মটির অন্ত ঘটালেন, পরজন্মকে দ্রুততর করবার আকাঙ্ক্ষায়। স্থান কুরুক্ষেত্র, যুদ্ধের দশম দিন। অর্জুনের রথ তীব্র গতিতে ধাবিত হচ্ছে ভীষ্মের রথের দিকে। দ্রুপদ পুত্র শিখণ্ডী ধনুর্বাণ হাতে অর্জুনের ঠিক সামনে। পিতামহ ভীষ্ম এবং অর্জুন দ্বৈরথে পরস্পরের সম্মুখীন। বৃদ্ধ ভীষ্মের সঙ্গে তরুণ শিখণ্ডীর দৃষ্টির মিলন হল। ভীষ্ম মৃদু হাস্য করলেন, শিখণ্ডীর চোখে কি অশ্রু? অর্জুন দাঁতের ঠোঁট কামড়ে ধনুকে স্বর সংযোজন করলেন।
শিখণ্ডি পরপর নয়টি বাণ ছুড়লেন ভীষ্মের বক্ষ লক্ষ্য করে। নয়টি বিদ্ধ হল। অর্জুনের স্বরাঘাতে রথ থেকে পতিত হতে হতে ভীষ্ম তার অস্ত্রহীন দক্ষিণ হস্ত বরাভয় মুদ্রায় শূন্যে অল্প তুললেন, মুখে প্রশান্ত স্মিত হাসি। আহ স্বস্তি, আহ মুক্তি, স্বজন হননের চরম যন্ত্রণার শাস্তি, সুদীর্ঘ দায় বহনের পরিসমাপ্তি। রাত্রি গভীর হয়েছে, যুদ্ধক্ষেত্রে ভীষ্ম স্বরসজ্জায় একাকী শয়ান। তবে তার তপ্ত ললাটে শীতল করস্পর্শ করে মৃদুস্বরে কেউ ডাকলেন, প্রভু। ভীষ্ম বললেন, এসেছ? এসো। আর কত দেরি প্রভু? শুধু সূর্যের উত্তরায়ণের অপেক্ষা। আগন্তুক নিঃশব্দে ভীষ্মের হাতটি নিজের হাতে তুলে নিলেন, চমকে উঠলেন ভীষ্ম। এ কি, তুমি আর পুরুষ নও? না প্রভু, বন্ধু স্থূনাকর্ণ তার ঋণ দেওয়া পৌরুষ ফেরত নিয়েছেন, কিন্তু আমি সে কথা গোপন রেখেছি প্রভু। শিবিরেও কেউ তা জানে না। এই যুদ্ধে যে আমাকে অস্ত্রাঘাতে প্রাণ বিসর্জন দিতেই হবে, তবেই না অমরাবতীতে স্থান পাব আপনার কাছাকাছি। ভীষ্ম অম্বার কোমল হাতে মৃদু চাপ দিলেন। নক্ষত্রের আলোয় তার অধরের তৃপ্ত হাসিটি অম্বার মুগ্ধ চোখ এড়াল না। সেই দৃশ্য দেখে স্বর্গের দেবতারা স্মিত মধুর হাস্য করলেন। মহাশূন্যে গ্রহ নক্ষত্রবৃন্দ আলোক বৃষ্টি করে আনন্দ প্রকাশ করলেন। আর অন্ধকারের অন্তরালে সূর্যদেব উত্তরায়ণের প্রবেশের জন্য প্রস্তুত হলেন।